আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর আশীর্বাদ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সে রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে মাঝে মাথা দিয়ে রেসিপি। অসাধারণ মজাদার একটা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা আলুকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটা পেঁয়াজ নিয়েছি। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ফ্রাই করে নেব 20 থেকে 30 সেকেন্ড মতো। পেঁয়াজ কুচিটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এটাও একটু আমি 50 থেকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো করে মাখিয়ে নিয়ে এই 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটাও আমি আলুর সাথে ভালো করে মিক্স করে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 150 গ্রাম পালং শাক, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে মিক্স করে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, এবং এটাকে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে এই দেখুন কতটা পানি বেরিয়েছে পালং শাক থেকে, তাই আমি কোনো পানি অ্যাড করিনি। আমি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম পালং শাক সেদ্ধ হয়ে যাওয়ার পর, আমি এবার এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা 2 পিস মাছের মাথা। আমার রুই মাছের মাথা আছে এটা, আমি ভালো করে এটা একটু ভেঙে দিয়ে আমি ওর মধ্যে দেব। ভালো করে এটা মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর, আমার রান্না এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং গরম গরম সার্ভ করে নেব। এই দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, কত সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এবং কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।